واہل بیت الطاہرین المعصومین خصوصا علی سیدنا الغوث الاعظم. اما بعد، عزاداران سید الشہداء، عزاداران امام حسن علیہ السلام، آج کے 28 صفر آج کے ہمارا امام حسن علیہ السلام شہادت پالن کرچی. اپنارا جرا یہ سلسلہ پاک تھے کہ جوڑی تو اپنارا جانیں جے یہ تاریخ سمبندے اپنارا پریچت آچن جے آج کے 28 صفر امام حسن شہادت. কিন্তু আফসোসের কথা যে উনি পঞ্জতন পাকের মধ্যে একজন, পঞ্জতনের মধ্যে বাচ্চাদের জন্য বলছি যে পঞ্জতন হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. হযরত ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহা, হযরত ইমামে আলী আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম, পঞ্জতনের মধ্যে একজন যাদের আল্লাহ পাক প্রথমে নূর তৈরি করেছিলেন, পরে দুনিয়া সৃষ্টি করলেন এবং হযরত আদমকে তৈরি করলেন, এবং ওনার দোহাই দিয়ে যখন হযরত আদম আপনার নিজের গুনাহে মাফ চাইলেন আল্লাহ পাকের কাছে, সে কবুল হলো. হযরত নূহের কাস্তিতে এই পঞ্জতনের নাম লেখা ছিল, সেই পঞ্জতন নূরকে তৈরি করেছিলেন. আর তো আজমাত ইনাদের এই পঞ্জতনের, কিন্তু আফসোসের কথা যে আজকের জন্য শাহাদাতের দিন এটা আপনার খুব কম লোক জানে মুসলমানদের মধ্যে. আপনি পঞ্জিকা, ইসলামী পঞ্জিকা নিয়ে এলেন, ক্যালেন্ডারের মধ্যে দেখেন আজকে কিন্তু 28 সফরের জন্য কোনো বর্ণনা নাই. আমি কয়েকটা ইসলামী পঞ্জিকায় দেখছিলাম যে উর্দু পঞ্জিকা হয়, উর্দু ক্যালেন্ডার, এর মধ্যে দেখছিলাম আজকে 28 সফর সেখানে দিয়েছে মুজাদ্দিদে আলফে সানি এর বর্ষ, কিন্তু ইমামে হাসানের যে শাহাদত কোনো এটি পেলাম না. 4-5টাতে আমি দেখলাম এক দুই জায়গায় ওই বর্ষের তাজকেরা করেছে. ওনার মাকাম কি, উনি একজন ওলি ছিলেন আর ইনি আকাও মালা সব ওলিদের জান্নাত সরদার. ইনার শাহাদতকে, ইনার ব্যক্তিত্বকে লুকিয়ে রাখা হয়, আর এটা যুগে যুগে হয়েছে. পঞ্জতনের এবং আহলে বাইতের যে মর্তাবা আছে সেটা লুকিয়ে রাখা হয়েছে সাধারণ মানুষের. এমনকি ওনার শাহাদাতের, ওনার জন্মদিনের খুব কম লোক জানে যে 15 রমজানে উনি জন্মিয়েছিলেন. রমজান মাসের 15 তারিখে যারা আমরা গোলামে পঞ্জতন আছি, আমরা পালন করি, কিন্তু সাধারণত এটা আফসোসের কথা, এটা অনেক বড় মুসলমানদের আপনার ঐতিহ্য, কিন্তু এটা ভুলিয়ে রেখেছে আর যুগে যুগে এটা. এক এক জায়গায় একজন তাজকিরা করছিলেন যে বড় একটা সমাবেশ হয় 500, গতকালকে সেটা হয়েছে, 500 লোকের সমাবেশ হয় ফাতেহা হয় হযরত মুজাদ্দিদে আলফে সানির সেখানে, এবং সেখানে যে একবার তাজকিরা হয় না যে ইমামে হাসানের শাহাদাতের আজকে দিন, যখন ফাতেহা করা হয়, নিয়াজ করা হয়, একবার ওনার তাজকিরা করে যে ওনার শাহাদাতের দিন ওনার পর্যন্ত পৌঁছিয়ে দিন, এমন অবস্থা. একজন উনি এখানে আসা যাওয়া করেন, উনি জানতে পারলেন যে 28 সফর, উনি বললেন আমার খুব অফসোস লাগলো যে এখানে এত বড় সমাবেশ, নিয়াজ হচ্ছে, পঞ্জতনের মধ্যে থেকে একজন আর ওনার নাম লিয়া হচ্ছে না সেই মাহফিলে, সেখানে একটা বলিকে সেখানে সবাবটা পৌঁছানো হচ্ছে, ওনার জিকির হচ্ছে, ওনার ইয়ে হচ্ছে, কিন্তু এই 28 সফরের দিন মোল্লা হাসানের জন্য হচ্ছে. আসলে এগুলো হয়েছে কেন মনে রাখবেন, অনেক লোকই প্রশ্ন করে যে এই জিনিসটা কেন, ইমাম হুসাইনের শাহাদাতকে কেন লুকানো হয় এবং এই পঞ্জতনকে কেন গোপন করা হয়। আসলে একদিনের একটা ব্যাপার না, যুগে 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 এই ধরনের হয়েছে। এরা নিসাবের বইয়ে ওনাদের বিরুদ্ধে লিখেছে এবং 90 বছর পর্যন্ত, মনে রাখবেন এটা, যে মওলা আলীকে গালাগালি করা হতো মেম্বারে, এবং তত সেখানে বই পত্র
যা লেখা হতো আহলে বাইতের বিরুদ্ধে লেখা হতো, যত হাদিসের বই থেকে আহলে বাইতের যা প্রশংসা, আহলে বাইতের উপরে যে হাদিস এসছে, রাসূলের পাক যে বলেছেন, সেগুলোকে বাদ দিয়ে হয়েছে, বইয়ের থেকে বাদ দিয়ে হতো। আর এটা যুগে যুগে হয়েছে, নানান জিনিস রটানো হয়েছে। আজকেও আমাদের সমাজে অনেক কিছু জিনিস আপনার আছে, এমনকি মাসুম লোকেরা যখন আজাদারি করে ইমামে হুসাইনের, না জেনে বুঝে এমন এমন কিছু বেয়াদবির কথাবার্তা আপনার মার্সিয়া পড়ে লায়, ওরা জানে না যে এর মানে কি, এর পিছনে কি চক্রান্ত আছে। এই ইমামে হাসানের শাহাদাত, ইমামে হুসাইনের শাহাদাত, একটা জিনিস প্রায় লিখেছে, বেয়াদবির কথাবার্তা আমি বলতে পারবো না, কোনো লাইন কোনো মারদুদ এসব রটিয়েছে এবং এগুলো লিখেছে। আপনাদের এখানে প্রায় দেখবেন গ্রাম বাংলায় জহরে কহরে এই ধরনের কথা, নাউজুবিল্লাহ মিন জালিক। কাহারে আজাব আল্লাহ পাক যেখানে কাহার পাঠান সেখানে সাধারণ লোকের ইয়ে হয়। এগুলো কি আহলে বাইতের থেকে হিংসা, এবং ওনার শাহাদাতকে নিয়ে এই ধরনের কথাবার্তা এই মারদুদরা পুঁথির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সাধারণ মানুষ বুঝে না যে এটা কি লিখেছে। বাংলায় মার্সিয়া এসছে পড়ছে, কিন্তু এটা আর ওর পিছনে আবার কত খারাপ কথা এইটার উপরে লিখেছে সেগুলো আমি এই মাহফিলে বর্ণনা করতে পারবো না, যে কি নিয়ে এই দুইটা কথা লিখেছে জহর কহর। অনেক জায়গায় গ্রাম বাংলায় এগুলো পড়া হয়, কিন্তু আপনারা প্রতিবাদ করবেন যদি কেউ এই ধরনের কথা কোনো মার্সিয়ায় পড়ে, কেন এর পিছনে খুব একটা নোংরা কথা রটিয়ে রেখেছে এরা। তো এই ধরনের বিভিন্ন জিনিস আলে মোহাম্মদদের সম্বন্ধে এরা লিখত। একটা উদাহরণ দিচ্ছি, যখন মওলা আলী শহীদ হলেন, তো কুফায় মাভিয়া ইবনে আবু সুফিয়ানের সেখানে রাজত্ব ছিল, কি অবস্থা চিন্তা করে দেখেন সেখানে যখন এই খবরটা পৌঁছালো যে আলী শহীদ হয়েছেন, জিজ্ঞেস উনি ওনার শাহাদাত হয়েছে, জিজ্ঞেস করলো যে কি করে হয়েছে, তখন ওরা বললো যে উনি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন, ইমামত করছিলেন পাঞ্জাবে। তো ওরা হাত গালে হাত দিয়ে জিজ্ঞেস করছে, আলী নামাজ পড়তেন, আলী নামাজ পড়তেন? বলে আলী নামাজ পড়তেন, কেন জিজ্ঞেস করছে, কেন, নাউজুবিল্লাহ, ওনার সম্বন্ধে বলা হয়েছে যে উনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, নানান কুকাজ, এবং আমি সেটা মুখ থেকে বার করতে পারি না যে ইসলাম থেকে নাউজুবিল্লাহ মলায় কায়নাতকে বার করে দিত, যে উনি ইসলামের কোনো একাম মানতেন না, সব বেরিয়ে গেছিলেন, এইরকম প্রচার করেছিল। তো ওরা অবাক হলো যে উনি নামাজরত অবস্থায় শাহাদাত হয়েছে, এইরকম প্রচার। আমি এটা বলছি কেন, মওলা হাসানের জন্য এরা অনেক আক্রমণ করে এইভাবে, আমি বইয়ে এদের দেখেছি। এরা বলে মওলা হাসানের জন্য যে এত উনি বিবাহ করেছেন এবং উনি জানতেন না ওনার কত আহলিয়া ছিল, এবং সকালে করতেন রাত্রে উনি নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, যে রাত্রে তালাক দিয়ে দিতেন। ইনি আলে মোহাম্মদ, ইনি পাঞ্জাতানের মধ্যে থেকে, ইনাদের আদর্শ কি, রসুলের পাখের অলাদ, ইনরা এরকম করতে পারেন? তোমার বাপদাদা পেয়েছ যে এই ধরনের কথাবার্তা বলছো, তোমাদের বাপদাদারা এইসব করতো, আমাবিয়ারা বাসিরা ওদের চরিত্র এইরকম ছিল, আলে মোহাম্মদের জন্য এই ধরনের কথা বইয়ের মধ্যে লিখে দিয়েছে যে ইমামে হাসান আলাইহি সালামের জন্য। আর উনি এত আখলাক ওনার এমন ছিল, নরম দিল এত ছিলেন মওলা হাসান, ওনার জীবনীতে দেখতে গেলে যে উনি কোনো সময় নারাজ হতেন না, কারো উপরে রাগ করতেন না মওলা হাসান। আর দেখুন কত সুন্দর, একটা ছোট উদাহরণ দিচ্ছি, মওলা হাসান দেখছেন যে রাসূলের পাকের একজন সাহাবি বয়স্ক, মওলা হাসান থেকে অনেক বড়, উনি লেখাপড়া জানতেন না, একদম গ্রামের লোক। এবার উনি কিছুদিন রাসূলের পাকের কাছে এসছেন, ওনার ওর পরে রাসূলের পাকের বাফাত হয়ে গেল। তো উনি দেখছেন যে উনি ওযু করছেন, সব উল্টো পুল্টো করছেন, কোনো সময় মুখে পানি দিচ্ছেন, কোনো সময় হাতে দিচ্ছেন, কোনো সময় পায়ে দিচ্ছেন, কোনো তারিখা নেই, কিচ্ছু নাই, ওযুর কোনো ইয়ে নাই। কিন্তু মওলা হাসান একজন বলতে যাচ্ছিল, ওনাকে উনি মানা করলেন যে হুজুরে সাহাবি বলো না, বয়স্ক লোকের মনে আঘাত পাবে। কীরকম আদর্শ দেখুন আলে মোহাম্মদ, উনি বললেন আমি এনাকে শেখাবো, উনি যদি যে বলেন
ইমাম হাসান বয়স অনেক ছোট, আর উনি রাসূলুল্লাহ সাহাবী বয়স্ক বৃদ্ধ লোক, ওনার আত্মসম্মানে লাগবে যে হাসান আমাকে ওয়াজু তরিকা শেখাচ্ছে, আমি রাসূলের সঙ্গে বসতাম কিন্তু সব ভুলভাল করছেন উনি। এবার উনি করলেন কি, একটু মাথাও ইয়ে হয়ে গেছিল, বয়স হয়ে গেছে ওনার সাহাবীর, উনি করলেন কি, উনি আসারের সময় ওর পরেই যখন নামাজ হলো তো উনি যে ওনার পাশে বসে গেলেন ওয়াজু করতে, এবং উনি কিছু না বলে প্রথমে যে ওয়াজু করতে লেগে গেলেন। একবার উনি তাকালেন, তাকিয়ে দেখলেন, ওরপর ওনার মনে হলো যে আমি তো এরকম বেতাল করছি, মানে উনি যেরকম করতেন আর হাসান এইভাবে করছে ওয়াজু, ওনার মনে হলো যে ইনি তো নবীর দৌহিত্র, ইনি তো আলে মোহাম্মদ, ইনি তো ভুল করবেন না। উনি তাকালেন, আবার উনি কিছু বললেন, ওনার কোনো সংশোধন করলেন না, ওনার মনে আঘাত হবে বলে আবার মাগরিবের সময় দিয়ে বসলেন। যখন উনি বসলেন মাগরিবের সময় এবং ওয়াজু করতে লাগলেন, তখন উনি দেখলেন দ্বিতীয় দিন উনি যা ইমাম হাসান করতে লাগলেন সেই জিনিসই উনি করতে লাগলেন, এবং উনি ওয়াজু তরিকাও শিখিয়ে দিলেন কিন্তু মনে আঘাত দিলেন। কিরকম আদর্শ দেখুন আলে মোহাম্মদের, আর ইন্দ্রা এই ধরনের যে কথা, আসলে এটা কি করেছে জাগে যুগে যুগে আমাবিরা আব্বাসীরা এরা সব আলে মোহাম্মদের বিরুদ্ধে লুকিয়েছে। ইমাম হাসানের দাস্তারখান আমি খুব সংক্ষেপে বলছি, এরপরে আলাম বেড়াবে এখানে ইমাম হাসানের। এটা আমাদের এই মহরমের শেষ মজলিস এই আজাখানায়, এরপরে আবার সামনে বছর যাকে মলার রিসিভ করবেন মলার গাম হবে, এবং এই শোক আমরা মলার পাব। তো এখানে উনার আপনার যে দস্তারখান ছিল, আপনার দস্তারখানে ইমামে হাসান বলা হয়, মদিনায় পুরো পরিচিত ছিল, উনি গরিবদেরকে খাওয়াতেন, মিসকিনদের খাওয়াতেন, সাধারণ লোক সব খেত সেখানে, বড় বড় বাদশারা যে দস্তারখান লাগাতে পারে না, ইমামে হাসান সাধারণ লোকের জন্য লাগাতেন, মুসাফের ওনার দরবারে প্রায় লাগানো থাকতো দস্তারখানে ইমামে হাসান, কি না থাকতো তার মধ্যে। একজন মুসাফের এসছে মদিনায় এবং সে দেখছে মোল্লা আলী আপনার মাটি কাটছেন, ওর পরে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছুক্ষণ পরে উনি একটু আরাম করে ওর পর শুকনো জবের রুটি নিজের হাঁটুতে ভাঙছেন, ভেঙে খাচ্ছেন উনি। তখন উনি কিন্তু খলিফাতুল ওয়াক্ত, উনি জবের রুটি ভেঙে খাচ্ছেন, এত শক্ত হয়ে গেছে যে ভাঙা যাচ্ছে না, তো হাঁটুতে ভাঙছেন ভেঙে খাচ্ছেন। ইসলাম কোনো সময় ভোগ বিলাসিতা এগুলো শিখায় না, বড় বড় ইমারত করা এইগুলো থেকে না, যে কেউ খুব দামি কাপড় চুপড় পরে চলে আসলো সেইগুলোকে কিন্তু ভাববেন না যে এর মধ্যে এই এইসবের থেকে ফাকিরের লক্ষণ, এগুলো দুনিয়ার নুমাইশ আছে। আমাদেরকে দেখতে হবে হুজুর কিভাবে জীবনযাপন করতেন, কি কাপড় পরতেন, কিরকম সাধারণ জীবনযাপন করতেন, মুতাহিরিনরা কিভাবে জীবনযাপন করতেন, এইসব দুনিয়ার জিনিস, দুনিয়ার শো। তো যা হোক, উনি সেভাবে ভাঙছেন মোল্লা আলী এবং খাচ্ছেন। তো গেল বললো যে আমি তো এখানে কাউকে চিনি না, আমাকে অনেক ভুখ লেগেছে, আমি মুসাফের মদিনায় এসেছি, আমি এখানে খাব। সেরকম তো আগেকার যুগে হোটেল ফোটেল থাকতো না, কারো বাড়িতে মানুষ যে খেত ওই যুগে, তো বলে আমি তো অপরিচিত এখানে, কে আমাকে খাওয়াবে। আর মোল্লা আলীকে দেখছে যে ইনার তো জবের রুটি এইভাবে ভাঙছেন, বলে আমার দাঁতে তো কোনো সময় আমি ভাঙতে পারবো না, ইন যা খাচ্ছেন আর পানি দিয়ে আমার গলা থেকে নামবে না এই খাবার। তো জিজ্ঞেস করলেন যে আমি মুসাফের, আমি এসেছি, আমি এখানে আমি সকাল থেকে কিছু খাইনি, এমন কোনো বাড়ি আছে যেখানে আমি যেতে পারি কিছু খাবার খেতে পারি? তো মোল্লা বললেন, দেখলেন দেখে বললেন, তুমি তো এটা খেতে পারবে না আমি যেটা খাচ্ছি। তো বললেন না। তো বললেন যে এখানে
মদিনায় দস্তরখানে ইমামে হাসান আছে, দস্তরখানে হাসান, সেখানে চলে যাও, সেখানে সব পাবে বলে ওখানে খেতে দেবে বলে সকলকে দেয়, মুসাফেরদেরকে দেয়, মিসকিনদেরকে দেয়, গরিবদেরকে দেয়, আমিরাও সেই দস্তরখানে এসে বসে সব ধরনের খাবার। সে যাচ্ছে, মোলা পাঠিয়ে দিলেন, যাচ্ছে, দেখছে মদিনার অনেক লোক সেই দস্তরখানের দিকে যাচ্ছে, দস্তরখানে ইমামে হাসান। আজকেও মান্নাত করে দস্তরখানে ইমামে হাসান সাজানো যায়, আর সেটা মান্নাত পুরো হয় তখন মানুষকে খাওয়ানো যায়। সেই দস্তরখানে নানান জিনিস তৈরি করে মোলা হাসানের নাজার করা হয় এবং মানুষ খায় সেখান থেকে তুলে। তো সেখানে যখন গেল দেখলো অনেক লোক যাচ্ছে, এও তো সঙ্গে গেল দস্তরখানে ইমামে হাসানের, যে বক্তব্য দেখলো নানান জিনিস যেটা একটা বাদশার দস্তরখানে থাকে না, দস্তরখানে সেটা ওনার এতে আছে, সব ধরনের খাবার সেখানে। সে বসে গেল খেতে, এবার খেয়ে ওর পরে সে কিছু একটা প্যাকেট নিয়েছে একটা জায়গা, তার মধ্যে কিছু তুলছে, কিছু খাবার সব জিনিস কিছু কিছু তুলে তুলে রাখছে। তো মাওলানা হাসান বললেন যে এরকম কেন করছো তুমি, তুমি মন ভরে খাও, এই কার জন্য এইভাবে তুলছো কেন খাবার, তুমি খাও কোনো অসুবিধা নেই, যত খাবার আছে বসে খাও, কার জন্য নিয়ে যাচ্ছ, কি এটা কেন করছো। তখন বলল যে আসলে আমি তো খেয়ে নিয়েছি, পেট ভরে খেয়েছি, কিন্তু আমাকে একজন পাঠিয়েছিল ওখান থেকে, সে মাটি কাটছিল এবং সে জবে রুটি ভাঙে না, সে আমাকে এত খারাপ লাগলো দেখে যে সে নিজের হাঁটুতে জবে রুটি ভাঙছে এবং সে আমাকে এখানে দস্তারখানে পাঠিয়েছে আপনার এতে, তার জন্য কিছু খাবার আমি নিয়ে যাচ্ছি, আল্লাহ ওর ভালো করুক, সে আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার দস্তারখানে আর আমি সব রকম খাবার পেয়েছি, ওর জন্য কিছু আমার দায়িত্ব কিছু খাবার নিয়ে যাই তুলে, এখানে তো সকলকে আপনি খাওয়াচ্ছেন। তখন ইমাম হাসান বললেন এই দস্তারখানটা আছে ওনার, আমি ওনার ছেলে আর উনি আমার আব্বা জান, উনি খলিফাতুল ওয়াক্ত, উনি সেখানে মাটি কাটছেন আর এটা করছেন। সে অবাক হয়ে গেল, সে দু চারজনকে বললো ইনি কি বলছেন, ওরা বললো হ্যাঁ এটা আলে মোহাম্মদের দরবার, ইনরা খান না নিজে, ইনরা খাইয়ে দেন, ইনরা না খেয়ে অপরকে খাওয়ান, এমন সাকি ইনরা, ইনাদের মন এত উদার। তো জিজ্ঞেস করলো যে ইনি ইনি খাননি, বলে না ইনি একদম সর্বশেষে খান ইমামে হাসান, দুনিয়ার লোকরা যখন খেয়ে সায়রাব হয়ে চলে যায় যদি কিছু থাকে তখন ইমামে হাসান এই আলে মোহাম্মদরা অন্যকে খাইয়ে আপনার শান্তি পান, তৃপ্তি পান। আজও দেখুন ওনাদের দরবারে এই যে নিয়াজ হয় এই নিয়াজ এত সুস্বাদক হয়, কেন ওনাদেরকে যখন নজর করে দেওয়া হয় যেটা ওনাদের জীবনে হয়েছে, আজও যখন কোনো জিনিস আলে মোহাম্মদকে নজর করে দেওয়া হয় তার স্বাদ পাল্টিয়ে যায়। ওনারা আজও আমাদেরকে ভিক দিচ্ছেন, খায়রাত দিচ্ছেন এবং আমরা সেই দরবারের খায়রাত খাচ্ছি। মাওলা পাঞ্জাতনে পাকের এবং চোদ্দ মাসুমিনের হুজুর হস পাকের এনাদের আমরা খায়রাত খাই সেই দরবারের। তো ইমামের হাসান আলাইহিস সালামের এই ধরনের যে উনি যে আপনার ঈশাল কোরবানি ওনার মধ্যে ছিল, এবার উনি অনেক মাসুম ছিলেন ইমামে হাসান, কোনো সময় কোনো ফাসাদ কোনো জিনিসে উনি থাকতেন, সবসময় সুলহ করতেন, মাসুম ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাম, কেউ কিছু বললেও উত্তর দিতেন না। মাওলানা হাসান অনেক দিন পর্যন্ত জুমার নামাজ পড়তে পারেননি, এগুলো কিন্তু জেনে রাখা উচিত। এবং কেন উনি যেতে পারতেন না বাইরে পড়ে লিতেন, কেন যে উনি মসজিদে গেলে বেশি বেশি মোল্লা আলীকে গালাগালি করত, সেখানে ছেলে হয়ে সেগুলো সহ্য করা, চিন্তা করে দেখেন মোল্লা আলীকে মেম্বারের উপরে উঠে ইমাম লান তান করছে এবং ওনার ছেলে হয়ে উনি বসে সেসব শুনতে, এই রকম চলছিল। আর দুনিয়ার নিয়ম আছে, যারা শক্তিশালী হয়, যাদের কাছে বল থাকে, যারা চক্রান্ত করতে পারে, যাদের লোক বল থাকে তার দিকে জুটে যায়। এই কারবালায় 72 জন একদিকে ছিলেন আর একদিকে ইতিহাসের বইয়ে আছে
যেটা সব থেকে কম আর খুব কম বইয়ে লেখা আছে 22,000, না তো 1 লাখ, এমনকি 2 লাখ পর্যন্ত সৈন্য লেখা আছে ইয়াজিদের কাছে জুটেছিল। এমনকি তার তার মধ্যে আপনার সাহাবিরাও ছিল, 2-4 জন রাসূলের পাকে জিয়ারত করেছে বসেছে, তারাও টাকার লোভে পদের লোভে জুটেছিল, এবং মুফতি কারি এরাও সব পয়সার লোভে এবং এই ক্ষমতার লোভে ইয়াজিদের দিকে চলে গেছিল, তাই এত বড় সৈন্য ছিল। সেইভাবে ইয়াজিদের বাপের দিকেও সব চলে গিয়েছিল, কেন সে রাজনীতির দিক দিয়ে এমন যেটা ছিল আজকালকার পলিটিশিয়ানরা কিছু না, যে সে যেভাবে সাজিয়েছিল পুরো ইমাম হাসানকে, এক তো মওলা আলীকে এত কষ্ট দিল, পরস্পর আপনার ওনার উপরে যুদ্ধ হলো, মওলাকে চায়ন থেকে থাকতে দেয়নি, জানকে সিফিন হয়েছে, জানকে জামাল হয়েছে, এইভাবে জুতোর উপরে যুদ্ধ করে গেছে মওলা আলী থেকে। মানুষের একবার ভুল হয়, কারো থেকে যুদ্ধ করা হয় মওলা আলীর মতন ব্যক্তিত্ব থেকে, একবার ওনাকে চিনতে ভুল হবে, বারবার তো না, যখনই সুযোগ পেত তখনই সে চলে আসত, যখন দেখতো যে অবস্থা খারাপ হারছি তখন কোরআনকে নেজার উপরে দিয়ে চাপিয়ে দিত যে আমাকে, আমি তবা করছি, আমার আমি আপনার থেকে যুদ্ধ করব না, আমি তবা করছি, আমাকে ছেড়ে দেন। তো এইভাবে সে একেবারে মামে হাসানের যেটা 6 মাসের সময়, এর মধ্যে 4-5 থেকে ইমামে হাসানের উপরে জুলুম করতে লাগলো, আর লোকেও ছিল, আর এর মধ্যে অনেক বড় একটা মাসলেহাত ছিল যেটা ইমামে হাসান করেছিলেন, ইমামে হাসান এবং মাভিয়া ইবনে আবু সুফিয়ানের মধ্যে একটা চুক্তি হয়েছিল, চুক্তি হয়েছিল, অনেক লোক বলে দেয় সেটাকে যে উনি বায়াত করেছিলেন, নাউজুবিল্লাহ মিন জালেক, উনি তো খলিফাতুল ওয়াক্ত ছিলেন না, যে উনি অন্যের হাতে কি বায়াত করবেন, এটা সুলায় হুদাইবিয়ার মতন ছিল, রাসূলে পাক সুলায় করেছিলেন কাফেরদের সঙ্গে, এবং রাসূলে পাক কি নাউজুবিল্লাহ বায়াত করেছিলেন কাফেরদের হাতে, কোনো সময় করেননি। কিছু সাহাবীরা বুঝতে পারলেন না, উল্টো পুল্টো বলতে লাগলেন, যখন রাসূলে পাক কাফেরদের সঙ্গে চুক্তি করছিলেন সুলায় হুদাইবিয়াতে, বললেন ইনি কেমন রাসূল যে সব কিছু ইয়ে করে দিয়েছেন, সে এক আলাদা ঘটনা, ঈমান নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে সেইভাবে যেমন রাসূলে পাক কাফেরদের সঙ্গে চুক্তি করেছিলেন একটা, সেইভাবে ইমামে হাসানও মাভিয়া ইবনে আবু সুফিয়ানের সঙ্গে একটা চুক্তি করেছিলেন, আর ওর মধ্যে কয়েকটা জিনিস ছিল কি, যে এই যে খেলাফত আছে কিছুদিন পরে ওর পরে ইমামে হাসানকে ফিরিয়ে দিতে হবে, খেলাফতটা ইমামে হুসাইনকে ফিরিয়ে দিতে হবে, আর এই যে চুক্তির মধ্যে আরেকটা জিনিস ছিল যে সাব্বে আলী বন্ধ হবে, উনি মসজিদে যাওয়া অসুবিধা ছিল, নামাজের জন্য যদি যেতেন গালাগালি করতো, সাব্বে আলী করতো, তো সেইখানে চুক্তির মধ্যে লেখা হয়েছিল যে এর পরে থেকে কোনো মসজিদে মওলা আলীকে গালিগালাজ করা হবে না, এর মধ্যে ছিল। আরও অনেক কিছু জিনিস ছিল, যেমন শরিয়তের উপরে চলবে, বেতুল মালের ঠিক মতন আপনার বিতরণ করবে গরিবদের মধ্যে, ইয়ে করবে, এরকম অনেক কথা, কিন্তু একটাও চুক্তি সে রাখল না, সব চুক্তিগুলা ভঙ্গ করল, এবং সে এই যে চুক্তি আপনার যেটা প্রথম ছিল সেই চুক্তি আজকে বইয়েও আছে মাভিয়ার সঙ্গে এবং হযরত ইমাম হাসানের যেটা হয়েছিল সেই চুক্তিটা আজকেও বইয়ে আছে। প্রথম শর্ত ছিল যে এখানে সাব্বে আলী বন্ধ হবে, মওলা আলীকে গাল যেটা গাল দেওয়া হয় মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে সেটা আজ থেকে বন্ধ করা হবে, কিন্তু সেটা বন্ধ হলো না, বরঞ্চ বেড়ে গেল যখন ত্যাগ করে দিলেন খেলাফত, সব জায়গায় ম্যান্ডেটরি করে দেওয়া হলো যে মওলা আলীকে গাল দিতে হবে, না তো ইমামকে শাস্তি দেওয়া হবে, যদি গাল না দেয় মওলা আলীকে মেম্বারের উপরে জুমার খুতবাতে চেপে, এরকম তো সেটা হলো, এবং
সব থেকে বড় আরেকটা বেতুল মালের তো সব হলো উল্টো পুল্টো, সব আপনার নিয়ে নিল নিজের, আরো যত গায়ের ইসলামী হারকাত গুলো সব করতে লাগলো, আর ভোগ বিলাসিতার মধ্যে থাকতো এই মাভিয়া ইবনে আবু সুফিয়ান। একবার হযরত আবু যর গফারি কে শাহর বাজার করা হয়েছিল উসমান, হযরত উসমানের সময়, তখন ও গভর্নর ছিল শামের, উনি যখন গেলেন দিয়ে দেখছেন মাথা থেকে পা পর্যন্ত সোনাতে ভর্তি, সে পরে আছে সোনা এবং চাঁদি। তো উনি বললেন যে রাসূলে পাক কি ধর্ম আমাদেরকে দিয়েছেন, পুরুষ মানুষের উপরে সোনা হারাম আছে, চাঁদি হারাম আছে, আর এই মাথা থেকে পা পর্যন্ত তুমি কি পরে আছো, এইখানে মানুষ খেতে পায় না, আর তুমি এই ধরনের ভোগ আর বিলাসিতা করছো, এই ধরনের বাড়ির মধ্যে থাকো, তুমি একবার চিন্তা করে দেখো যাদের উপরে রাজত্ব করছে তাদেরকে তিন বেলা তারা আহার পায় না, সব লোকের সামনে উনি বলতে লাগলেন। তখন ওনাকে আবার মদিনায় পাঠিয়ে দিল, তো ভোগ বিলাসিতার মধ্যে ছিল। আরেকটা বড় যেটা চুক্তি সে আপনার মানল না, যেটা ছিল শর্ত, সেটা ছিল যে ওর পরে খেলাফতকে ফিরিয়ে দেবে ইমামে হুসাইনের দিকে, কিন্তু সে করলো না, সে নিজের জীবনে ইয়াজিদকে নিজের খলিফা বানালো, নিজের ওয়ালি আহাদ তৈরি করলো, এবং জোর করে মুসলমানদেরকে বলতে লাগলো ইয়াজিদের বায়াত করতে হবে। আজকে যে কারবালা হয়েছে, কারবালার পিছনে খালি ইয়াজিদের হাত নাই, এই বংশর হাত আছে পুরো, এই উমাইয়া বংশ যে ক্ষোভ সেটা কারবালায় নেমেছিল। তাই ইয়াজিদ ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিসসালামের সেই কাটা মস্তক দেখে বলেছিল যে আমি আজকে বদরের বদলা নিলাম, ও মুহাম্মদ দেখো তোমার দরিদ্রের কি করলাম, বলেনি যে হুসাইন তুমি হেরে গেলে আমি জিতে গেলাম, ও বলছিল যে মুহাম্মদ তুমি হেরে গেছো আমি জিতে গেছি, তোমার উপরে কোনো কোরআন আসেনি, তোমার উপরে কোনো ওয়াহী আসেনি, এগুলো তুমি নাউজুবিল্লাহ, সে ভণ্ডামির শব্দ ব্যবহার করছিল যে এগুলা তুমি করছিলে, এগুলা আসলে খুব রাসূলে পাকের উপরে ছিল, ইমামে হুসাইন সামনে চলে এসেছিল তাকে, সে এই ধরনের লম্পট যে সবসময় মদের মধ্যে ডুবে ছিল, যার চরিত্র এত জঘন্য, তাকে সে জোর করে তার বায়াত লিত, সব গয়ে আছে, আর যে বায়াত লিত না তার উপরে জুলম হতো। হযরতে হুজুর ইবনে আদি রাসূলে পাকের একজন জলিলুল কাদার সাহাবি, সাহাবি খালি তিনজন চারজন নাই, আমরা তিন চারটা নাম জানি খালি, রাসূলে পাকের প্রিয় সাহাবি অনেক আছেন, গাদির খুমের ময়দানে 1,25,000 সাহাবি খালি হজ করছিলেন, সেখানে ওর পরেও সাহাবি ছিলেন, কিন্তু আমাদের কি সেই নামগুলা যারা রাসূলে পাকের জন্য আপনার খিদমত করেছেন, যারা যারা সব কষ্ট সহ্য করেছেন ইসলামকে আনবার জন্য, তাদের হযরত খাবাবের নাম আসে না, কোন সময় হযরত বেলালে হাবাসির নাম চলে আসে, এই হযরত সালমান ফারসির নাম বেশি বলা হয় না। তো যা হোক, এইখানে সে জোর করে বায়াত লিল ইয়াজিদের, আর যে বায়াত করতো না তাকে বলা হোক, সে বলল যে আমি শাস্তি দিব ইয়াজিদের, জোর করে ইয়াজিদকে আজকে এই অবস্থায় বসিয়ে দিয়ে গেছে। ইয়াজিদ যে আজকে এই কারবালার ঘটনা ঘটালো, আপনার ইয়াজিদের ক্ষমতা ছিল না যে ভোগ বিলাসিতার মধ্যে থাকত, যার সঙ্গে পাবলিকের সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না সে কোনো সময় এই ধরনের ওয়াকেয়া করতে পারত না। এটা যদি ওর বাবা সেইখানে না বসিয়ে দিয়ে যেত এবং সে পুরো কারবালার ঘটনার জন্য চক্রান্ত করে পৃথিবী থেকে গেল। ইমামে হাসানের সেই কথাটা বারবার মওলা হাসান বলে দিয়েছে যে এরপরে ফিরিয়ে দিতে হবে ইমামে হোসেন, কিন্তু সেটা ফিরানো হলো না, ইয়াজিদকে উপযোগী হিসাবে এবং নিজের ওয়ালি আহাদ করে জোর করে বায়াত লিয়া হলো সব মুসলমানদের থেকে। তো এই যখন ইমামে হাসান এইখানে আরেকটা বড় জিনিস বলে যে এই যে চুক্তি করেছিলেন ইমামে হাসান মাভিয়া ইবনে আবু সুফিয়ান থেকে, এর মধ্যে আরেকটা বড় হিকমত ছিল, আমি মাসায়েবের দিকে আসবো, আমার বক্তৃতা শেষ করব, এর যে হিকমত ছিল যে যদি ইমামে হাসান না ত্যাগ করে দিতেন এই খেলাফতকে, তো দুনিয়া বলতো যে আলে মোহাম্মদকে হাওয়াস আছে,
রাজত্বর অন্যরা ক্ষমতার লোভ আছে, কিন্তু উনি এই দুনিয়ার তখ্ত তাজের উপরে উনি ত্যাগ করে দেখিয়ে দিয়েছেন যে আলে মোহাম্মদকে কোনো সময় দুনিয়ার ক্ষমতার লোভ থাকেনি। রাসূলে পাকের ওলাদের বললেন, মাবিয়া তুই কর রাজত্ব, তোর যদি ভালো লাগে তুই কর। আর মওলা আলী তো চতুর্থ খলিফা হতে চাননি, আপনি যদি ইতিহাস পড়েন। কিন্তু এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যখন মওলা আলীর বাড়িটাকে চারিপাশ থেকে ঘিরে লিয়া হলো যে মওলা আপনি যদি এখন না সামলাবেন পুরো ইসলাম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে যা করছে এখন উসমান, হযরত উসমানের কাতালের পরে জেল থেকে সব এরা বেরিয়ে, কয়েদিগুলো বেরিয়ে গেছে, সব জায়গায় যা ইচ্ছা তাই করছে মুসলিম, এতে তো আপনি যদি না সামলিয়ে নেন। মওলা বললেন, এখন কেন আমার এখানে এসছো, পুরো বরবাদ করে দিয়ে রাসূলে পাকের আপনার যা ইয়ে করেছিলেন। তখন মওলাকে জোর করে, আর মওলা দেখলেন যদি আমি না ধরি সত্যি ইসলাম শেষ হয়ে যাবে। তখন মওলা বাধ্যতামূলক আলে মোহাম্মদকে কোনো সময় দুনিয়ার খেলাফতের লোক তাকেনি। তাই ইমামে হাসান এই চুক্তি করে সুলাই হুদাইবিয়ার মতন মাবিয়া ইবনে আবু সুফিয়ান থেকে চুক্তি করে দেখিয়ে দিলেন যে আলে মোহাম্মদকে কোনো ক্ষমতার লোক নাই। আর এটা একটা চুক্তি ছিল, নামুজুবিল্লাহ, এটা বায়াত কোনো সময় হয়নি। ওকে দিয়া হয়েছিল তুই কর রাজত্ব, কিন্তু উনি ওর পরে গোসানাশিনীর মধ্যে চলে গেলেন। ইমাম হাসান আলাইহিস সালাম উনি ইবাদত রিয়াজাতের মধ্যে থাকলেন, কোনো জিনিসে হস্তক্ষেপ করতেন না যে কি হচ্ছে রাজনীতির কোনো ব্যাপারে, যেভাবে চালাতো যা করতো। কিন্তু এমন জিনিস আরম্ভ হলো সেইখানে মাবিয়া ইবনে আবু সুফিয়ান প্রথম ব্যক্তি যে রাজত্ব আরম্ভ করলো। ইসলামে গণতন্ত্র ছিল, যে রাজতন্ত্র আনলো। জিজ্ঞেস করে দেখবেন, ইতিহাস পড়েন যে কে ব্যক্তি যে প্রথমে রাজতন্ত্র আরম্ভ করেছে ইসলামে। এই রাজা বাদশাহদের কোনো কনসেপ্ট নাই ইসলামে, কিন্তু সে আরম্ভ করলো, এবং সে সেইভাবে রাজত্ব এমন করতে লাগলো সাধারণ লোকের মধ্যে থেকে একটা খুব হতে লাগলো। সকল বলতে লাগলো যে কি করছে, রাসূলে পাক কি ধর্ম দিয়েছেন আর কিভাবে এ রাজত্ব করছে, এই জুলম, মালে গানিমাতকে সব সরিয়ে দিয়া নানান অত্যাচার করা মানুষের উপরে। মোহাম্মদ বিন আবু বাকর, উনি হযরত আবু বাকরের তো অনেক ফিদাই, অনেক লোক নাম লেয়, হ্যাঁ, কিন্তু আমি আশ্চর্য যে হযরত আবু বাকর থেকে তোমার মহাব্বত থাকবে, ওনার ছেলের থেকে মহাব্বত নাই। এ কেমন মহাব্বত হযরত আবু বাকর রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে? আপনার যদি বাপের থেকে ভালোবাসা থাকে, ছেলের থেকেও ভালোবাসা থাকতে হবে। ছেলের সঙ্গে যদি ভালোবাসা নাই, খালি বাপের ভালোবাসা নিয়ে হবে? মোহাম্মদ বিন আবু বাকর হযরত আবু বাকরের ছেলে, আপনার ঘোড়ার খালের মধ্যে দিয়ে পড়িয়েছে, তখন কি হযরত আবু বাকরের রূহ খুশ হয়েছে সেই ব্যক্তির উপরে যে পুড়িয়েছে লাশ ওনার ছেলের? এইভাবে আপনার মেরে টুকরো টুকরো করে ঘোড়ার খালের মধ্যে দিয়ে পুড়িয়ে দিল হযরত মোহাম্মদ বিন আবু বাকর। পুরো ইতিহাসে লেখা আছে। হযরত আম্মার ইবনে ইয়াসির একজন বড় সাহাবী রাসূল, একবার উনি দুটা ইঁট নিয়ে আসছিলেন মসজিদে কুবা যখন তৈরি হচ্ছিল, রাসূলে পাক বললেন, দেখে খুব খুশ হলেন যে প্রত্যেকটা লোক একটা ইঁট আনছে, ইনি দুটা আনছেন। তখন বললেন যে এই আম্মার যে আছে একে একবার প্রত্যেকটা সিহায়েছে তার বইয়ে লেখা আছে যে এ জান্নাতের দিকে ডাকবে আম্মার, এবং একটা গ্রহ জাহান্নামের দিকে ডাকবে যারা আম্মারকে কাতল করবে, আম্মার ইবনে ইয়াসিরকে। এবং আম্মার ইবনে ইয়াসিরকে কে কাতল করলে ইতিহাসে দেখে না? এই মাবিয়া আবু ইবনে আবু সুফিয়ান। তো সাধারণ মানুষের মধ্যে খুব আরম্ভ হলো। তখন সকল বলতে লাগলো ইনি আলে রাসূলরা এখানে আছেন, নবাসায় রাসূল আছেন, দহিত্র ইনি যখন ছিলেন কি রকম রাজত্ব ছিল, ইনি যাতে রাজত্ব করেন। এইটা যখন হতে লাগলো তখন ওকে ভয় হলো যে ইনাকে তো রাস্তা থেকে সরাতে হবে। আমি খুলে বলছি এটা হাক আছে, সাদাকাত আছে, আর ইনি আমাদের জাদ্দে আলা ইমামে হাসান, আমি হুজুর গস পাকের ওলাদের মধ্যে, আর হুজুর গস পাক ইমামে হাসানের ওলাদের, উনি হাসানি সাদাত, আমার আজকে রক্ত
এটা বলতে বলছে যে মহলার যে কাতেল তার আমি গোপন করতে পারি না। তো সেখানে এমন করতে লাগলো, সে কয়েকবার উনার এহলিয়ার মানে উনার নিকাহে ছিল জাদা, তার মাধ্যমে তাকে লোভ দিল ইয়াজিদের সঙ্গে নিকাহ হয়ে করিয়ে দেব, তুমি হাসানকে বিষ দিয়ে মেরে দাও, লোভ খালি আর কিছু না, ওকে করবে না, মেয়ে ছেলে জাত। সে দেখলো যে ইয়াজিদ তো এখন, এ তো বাচ্চা আছে, ছেলে আবার বাচ্চা হবে, ইমামে হাসান সাধারণ জীবন যাপন করেন, সে কি জানে নবীর ঔলাদ কি আজমত, যে ইনি যদি মারা যান ইয়াজিদের সঙ্গে নিকাহ করে আমি তো রানী হয়ে যাব। সে ওই এর মধ্যে চলে আসলো, এবং এর আগে অন্য অন্য জিনিসে দেওয়া হয়েছে, 6 বার বিষ দেওয়া হয়েছে, কিন্তু মওলা হাসানকে ঘাম হয়ে যেত এবং বিষ নেমে যেত। শেষে এমন একটা আরবের যেটা সব থেকে বড় আপনার একজন হাকিমকে ডাকলো, যে খালি বিষ তৈরি করবার সে এক্সপার্ট ছিল, সে তৈরি করতো পুরো আরবে, তার নাম ছিল, তাকে ডেকে সে বিষ তৈরি করালো নিজের বাড়িতে রেখে, এবং সেই বিষ ইমাম হাসান আলাইহিসসালামের বাড়িতে গেল। সে বলল যে এবার হাসান এ শাহাদাত হবেই, উনি এই যা বিষ আমি তৈরি করে দিচ্ছি এই বিষ থেকে উনি বাঁচতে পারবেন না, আমি এমন বিষ তৈরি করে দেবো যে ওনার কলজা মুখ থেকে বেরিয়ে আসবে। আর সত্যি যখন সেই বিষ ওনাকে পানি চেয়েছিলেন রাত্রে মওলা হাসান, ওনাকে পানির মধ্যে সেই বিষ দিয়ে বিষ যখন খাওয়ানো হলো, কিছুক্ষণ পরে উনি খবর পাঠালেন ইমাম হুসাইন আলাইহিসসালামের বাড়িতে যে আমার ভাইকে ডেকে দাও, আমার শেষ সময় চলে এসেছে। কয়েকবার দিয়েছে, এমনকি পহরাও থাকতো ইমাম হাসানের বাড়িতে, যে কেউ যাতে যেয়ে ওনাকে কোনো শহীদ না করে দেয়, কিছু না করে দেয়। কিন্তু এখন এমন একটা চক্রান্ত করা হলো যে ওনার নিকাহে যে মহিলা ছিল তার মাধ্যমে এই কাজটা করানো গেল, এবং সে যখন উনি যখন খেলেন, যখন ইমামে হুসাইন আলাইহিসসালাম এসছেন ওনার বাড়িতে, ভিতরে যখন ঢুকলেন দেখলেন ইমামে হাসান আলাইহিসসালাম বমি করছেন, এবং সেখানে 72টা কলজার টুকরা হয়ে বেরিয়েছিল মুখ থেকে, এমন অবস্থা ইমামে হাসান আলাইহিসসালামের, আমার মাজলুম ইমামের, ওনার আর কি কষ্ট হয়েছে চিন্তা করে দেখেন, মানুষের যদি এক টুকরা কলেজার মুখ থেকে বেরোয় কী অবস্থা হবে। এমন বিষ ছিল যে সেটাকে 72 টুকরা করে দিয়েছিল, এবং মুখ থেকে উনি যখন বমি করছিলেন কলজা থেকে কলজাগুলো বেরিয়ে আসছিল ওনার এতে। আর ওনার ওয়াসিয়াত ছিল ইমামে হাসান আলাইহিসসালামের, দেখুন ইন্দ্রা নবীর দৌহিত্র, রসুল পাকে সব থেকে প্রিয় ইন্দ্রা দুনিয়ায়, কোনো সাহাবি কোনো ইয়ে কেউ ইমাম হাসান ও হুসাইনের কাছে যেতে পারেন না, রসুল পাকের ওলাদ জান্নাতের সরদার ইন্দ্রাদেরকে বলেছেন। তো ইন্দ্রা সব থেকে প্রিয় রসুল পাকের, যাদেরকে ঘোড়া হয়ে মদিনায় ঘোরাতেন, যাদেরকে চুম্বন দিতেন, যাদের ফজিলত বলে গেছেন দুনিয়াতে হাসান হুসাইন আলাইহিসসালামের। তো উনার এই ধরনের অবস্থা করল, এবং উনি কি বলেছিলেন যে আমার কিছু মওলা হাসান অতি সাধারণ জীবনযাপন করতেন, একটাই ওনার দুনিয়ায় খাহেস ছিল, একটাই তামান্না কি যে রাসুলে পাকের পাশে ওনার দাফন হোক, রাসুলে পাকের গুম্বাজে খাজরা যে আছে ওই রাসুলে পাকের কাবারে মোবারকের পাশে উনি মাদফুন হন, যিনাকে সব থেকে বেশি ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে। তো একটা ইয়ে ছিল, এবার সেই ওয়াসিয়ত উনি ইমাম হুসাইনকে করলেন যে আমাকে, আমার তো শেষ সময় সারা জীবন বলেছি আমার একটাই খাহেস যে আমাকে রসুলে পাকে রসুলের পাশে নিয়ে দিয়ে আমার খাবার দিয়ে দেবে, এটাই আমার একটাই, আর কিছু আমি চাই না দুনিয়ায়, যে আমার নানা জামের পাশে আমি ঘুমাতে চাই, সারা জীবন বলতেন। তো এবার দেখুন, আমি বইয়ে পড়েছি যে আল্লাহ পাক 5টা কাফন পাঠিয়েছিলেন এই পাঞ্জাতানের উপর জন্য বেহেশ থেকে,
জিব্রিল আমিন এনেছিলেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগে, এবং সেগুলা এনে দিয়েছেন যে এগুলা দিয়া হলো পঞ্জাতনের কাফান, পাঁচটা কাফান দিয়া হলো। তো সেগুলাকে হুজুর হযরত ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহাকে দিলেন যে এই দেখো কাফান এসছে আমাদের, এবং হযরত ফাতেমা হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহাকে এনে দিয়েছিলেন, বললেন দেখে লাও একটা আমার আব্বা জানের কাফান আছে, কিছুদিন পরে উনি দুনিয়া থেকে যাবেন রাসূলুল্লাহর, সেই কাফানের মধ্যে উনি মাদফুন, এবং দ্বিতীয় কাফান হচ্ছে কিছুদিন পরে আমি দুনিয়া থেকে রেলা যাব, আমার একটা কাফান। তৃতীয় কাফান হচ্ছে আলিয়ে মুর্তাজার, দেখুন রাসূলের পাকে জানাজায় বেশিরভাগ ইতিহাসে বইয়ে আছে 11 জন মাত্র ছিলেন, উম্মত খেলাফত নিয়ে হই হই করছিল, 11 জন শামিল জানাজায়। মওলা আলীর হুজুর সৈয়দার জানাজায় মাত্র 4 জন, এবং মওলা আলীর এতে মাত্র 2 জন ছিলেন, ফরিশতারা কান্দা দিয়েছিলেন ওনার জানাজায়, এরকম অবস্থা। ইমাম হাসানেরই পঞ্জাতনের মধ্যে প্রথম জানাজা যেটা মদিনাবাসী কিছু এসেছিল, আলে মোহাম্মদরা ছিলেন, কিন্তু এই যে কাফান দিলেন বললেন এটা আলিয়ে মুর্তাজার জন্য হুজুর ফাতেমা জাহরা, ওর পরে আরেকটা কাফান যখন বার করলেন বললেন জাইনাব এটা দেখে লাও, ছোট তখন সৈয়দা জাইনাব ইমামের বোন, বললেন এটা দেখে লাও এটা হচ্ছে হাসানের কাফান, হাসানের মুস্তাফার। তো উনি বললেন আরেকটা যেটা আছে এটা কার, আমার ভাই হুসাইনের, বললেন না এটাও হাসানের কাফান। তখন উনি কাঁদতে লাগলেন যে কেন হুসাইনের কাফান আসেনি, কি ব্যাপার, আবার আসবে, কি আছে? তো বললেন না হুসাইন কাফান পাবে না, সেইভাবে দাফন করে দিয়ে হবে কারবালায়। এবং এই যে 4টা কাফান আছে, 2টা কাফান হাসানের জন্য দেওয়া হয়েছে, এটা তুমি যখন হাসান এই শাহাদাত হবে তুমি এর রামস বুঝে যাবে। তো প্রথমে তো রসুলের পাকের কাফান গেল, ওর পরে কিছুদিন পরে হুজুর সৈয়দার কাফান দিয়া হলো, ওর পরে মওলা আলীর, এবার যখন ইমামে হাসানের জানাজা পাককে এত এই কষ্টের সঙ্গে, এত কলজা মুখ থেকে বেরিয়েছে, এত কষ্টতে শাহাদাত হলো, যখন ওর পরে ওনার জানাজা পাককে আপনার গোসল দিয়ে কাফান পরিয়ে সেই নিয়ে যাওয়া হচ্ছিল, পুরো হলুদ হয়ে গেছিল কাফান, মানে এমন অবস্থা ছিল জাহারের, এতে পুরো গায়ে বেরিয়ে এসেছিল, পুরো মাথা থেকে পা পর্যন্ত মওলা হাসান সবুজ হয়ে গেছিলেন ওই বিষের জন্য, এমন আসার ছিল তার, যেটা টুকরো টুকরো করে কলজা মুখ থেকে বেরায় এমন বিষ ছিল। তো তখন এই কাফানটা এই অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে, ওয়াসিয়ত করেছিলেন কিছু আহলে বায়ত, কিছু সাহাবীরা ছিলেন যারা যাচ্ছেন মদিনায় রাসূলের পাকের মাজার শরীফের দিকে, সেইখানে এরা আবাহ চক্রান্ত করলো ইয়ামাবীরা যারা হত্যা করিয়েছিল, বিশেষ করে সেখানে মারওয়ান ইবনে হাকাম, সে দাঁড়িয়ে গেল সেখানে মারওয়ান তীর নিয়ে, এবং বেশ কিছু সৈন্যকে পাঠিয়ে দিল সেখানে রাসূলের পাকের রওজা মুবারাকে তীর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, এবং সেখানে তীর চালাতে লাগলো। দেখুন একটাই খাহেশ মওলা হাসানের যে উনি রাসূলের পাকের পাশে দাফন হোক ওনার, কিন্তু এত তীর চালালো যে পুরো সেই হলুদ কাফান আবার লাল হয়ে গেছিল, পুরো একদম চারিপাশ থেকে তীর বর্ষাতে লাগলো কাফানের উপরে, জানাজার উপরে, যাতে রাসূলের পাকের পাশে দাফন না হয়। কত বুকস চিন্তা করে দেখেন আলে মোহাম্মদ থেকে, দুনিয়াতে যখন মানুষ থাকে তখন তার সঙ্গে শত্রুতা হয়, দুনিয়া থেকে একবার যাবার পরে তার সঙ্গে শত্রুতা হয় না, কিন্তু আলে মোহাম্মদ থেকে এরা দুনিয়া থেকে যাবার পরেও শত্রুতা করেছে। ইমাম হুসাইনের লাশে মোবারকের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে, এই এমন জালেম কম এই আমাবিরা, তো সেখানে আপনার মারওয়ান তীর চালাতে লাগলো এবং ওর পুরো সৈন্য, এমন অবস্থা হলো যে ইতিহাসে প্রথমবার হয়েছে যে একবার জানাজা বাড়ি থেকে বেরিয়েছে আবার জানাজা ভিতরে এসছে, আবার গোসল দিতে হয়েছে, আবার কাফান দিতে হয়েছে মওলা হাসানকে। তাই জান্নাত থেকে 2টা কাফান ইমাম হাসানের জন্য এসেছিল, এবং খুব সেখানে ইমাম হুসাইন ওনার নিজের ভাইয়ের
জানাজায় লিপটিয়ে কাঁদতে লাগলেন যে ভাইয়া আপনি কিচ্ছু পৃথিবীতে কোনো সময় কোনো দিন এসব কাহার হিসাব না ছিল না, খুব সাধারণ জীবন যাপন করতেন, যা কিছু পেয়েছেন ওইটাতেই সন্তুষ্ট থাকতেন সারা জীবন, একটাই শেষ আপনার ইচ্ছা ছিল। আর আমাদেরকে ওয়াসিয়াত করে গিয়েছিলেন যে নানা জানের পাশে আপনাকে দাফন করে দিতে, কিন্তু হাই আফসোস আমরা আপনাকে নানা জানের পাশে দাফন করতে পারলাম না, এরা এইভাবে তীর চালাচ্ছে, এইখানে যুদ্ধ হবে আর আপনার জানাজা নিয়ে আমরা কি যুদ্ধ করব এইভাবে। তো ওনরা কাফান আবার উসুল দেওয়া হলো, এত তীর লেগে গেছিল আবার, এবং কাফান পরানো হলো আরেকটা দিয়ে জান্নাতুল বাকিতে হুজুর সাইয়্যিদুন্নিসা আলমিনের যেখানে কবর মোবারক আছে সেখানে নিয়ে গেলেন, লেপটিয়ে লাশে মোবারককে অনেক কাঁদলেন ইমাম হুসাইন যে ভাইয়া আপনাকে আমি শেষ আপনার ইচ্ছা করতে পারলাম না, কিন্তু আমি বলবো মাওলা হুসাইন আপনি তো ইমামে হাসান আলাইহিস সালামের কাফান আবার পরিবর্তন করেছেন, আপনি একটা কাফেলা ছিল যেখানে আহলে বায়ত ছিলেন যেখানে আসহাবরা ছিলেন, আপনি জান্নাতুল বাকিতে দাফন করলেন, মাওলা যখন আপনি শহীদ হলেন কি অবস্থা ছিল, আপনার লাশে মোবারক টুকরো টুকরো হয়ে কারবালায় পড়েছিল, কেউ একটুকু সেখানে ওই মরুভূমিতে একটুকু বালু আপনার লাশে মোবারকে দিবার কেউ ছিল না, হায় হুসাইন হায় হায় হুসাইন।